নমস্কার খবর সন্ধান ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড় বিপর্যয় আছড়ে পড়তে চলেছে সৌরাষ্ট্র কচ্ছ এবং পাকিস্তানের করাচি সংলগ্ন জায়গায় যখন আছড়ে পড়বে তার গতিবেগ কত থাকতে পারে সেটি বাংলার দিকে আসতে পারে রিকার্ভ করে আছড়ে পড়ার পর এবং একটি নিম্নচাপে পরিণত হতে পারে তার এফেক্ট আসবে বাংলার জেলায় জেলায় দক্ষিণবঙ্গে কী এফেক্ট আসতে পারে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টি আসছে তাপপ্রবাহ কতদিন চলতে পারে আজকে কোন কোন জেলায় বাংলাদেশ ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এছাড়া ভারতবর্ষের অন্যান্য জায়গার আবহাওয়া পরিস্থিতি আজকে এবং আগামী দিনে কেমন থাকতে পারে সেটাই আপনাদের জানিয়ে থাকি এবং আজকেও জানিয়ে দেবার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট থাকলো এই মুহূর্তে আমরা প্রথমেই যেটি ক্রাইসিস রয়েছে ঘূর্ণিঝড় সংক্রান্ত সেটা একবার আলোকপাত করে নিই তারপরে আসছি ফিরে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং স্টেপ বাই স্টেপ পরবর্তী যে সমস্ত জায়গার আবহাওয়া আপনাদের জানিয়ে থাকি সেই সমস্ত জায়গাগুলোতে ঘূর্ণিঝড় বিপর্যয় তৈরি হয়েছে অনেক দিন আগেই এবং উত্তর পূর্ব আরব সাগরের দিকে এই মুহূর্তে সেটি আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে এগিয়ে আসছে এবং প্রচণ্ড বিপর্যয় ইতিমধ্যে শুরু হয়ে গেছে এছাড়া যে আপডেট পাওয়া যাচ্ছে আজকে দুপুরের সময় সেটি আছড়ে পড়তে পারে সৌরাষ্ট্র কচ্ছ এবং করাচি সংলগ্ন জায়গায় পাকিস্তানের যার ফলে প্রচণ্ড বিপর্যয় আসছে ইতিমধ্যে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার বেগে ঘন্টায় আছড়ে পড়ার সময় গতিবেগ থাকবে জানিয়ে দিয়েছেন মৌসম ভবন ইতিমধ্যে একশো কিলোমিটার গতিবেগে দমকাঝড় শুরু হয়ে গেছে গুজরাটের অনেক জায়গায় কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হতে পারে প্রচণ্ড বৃষ্টি এবং প্রচণ্ড ঝড় আসছে এর পাশাপাশি সরকারের তরফ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে উদ্ধারকর্মীরা মজুদ রয়েছেন এবং প্রচণ্ড একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে কারণ ঘূর্ণিঝড়টি একটি সাধারণ ঘূর্ণিঝড় নয় ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমের আকারে রয়েছে এবং আছড়ে পড়ার পর সব থেকে একটা যে পরিবর্তন ঘূর্ণিঝড়ের আসতে পারে সেটি আস্তে আস্তে ভারতবর্ষের মধ্যপ্রদেশ এবং পরবর্তী ক্ষেত্রে উত্তরপ্রদেশ এবং বিহার ও নেপাল সংলগ্ন জায়গায় এসে সেটি একটি নিম্নচাপের আকারে অবস্থান করতে পারে অর্থাৎ আছড়ে পড়ার পর তার শক্তি নিঃশেষ হয়ে যাবার সম্ভাবনা আপাতত বিভিন্ন মডেল দেখাচ্ছে না আর যখনই সেই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে একটি নিম্নচাপের আকার নেবে প্রধানত আঠারো থেকে কুড়ি জুন তারিখের মধ্যে যার ফলে তখন বঙ্গোপসাগর থেকে আরও জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণ পশ্চিম বায়ু ইতিমধ্যে যে আপডেট রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাচ্ছে যার ফলে আঠারো জুন তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই যে প্রচণ্ড অস্বস্তিকর গরম পরিস্থিতি চলছে আস্তে আস্তে কিন্তু মুক্ত হতে চলেছে এখানকার মানুষজন এই পরিস্থিতি থেকে কারণ আঠারো তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তবে সব থেকে পরিবর্তনটা আসতে পারে একুশ জুন তারিখ থেকে একুশ জুন তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হবে বাইশ তারিখ এবং তেইশ তারিখে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি সহ পশ্চিম দিকের জেলাগুলোতে যেখানে তাপপ্রবাহ ভয়ঙ্করভাবে চলছে আজকেও চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়ার কোনো কোনো অংশে সেই সমস্ত জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি আসছে এটা তাদের জন্য কিছুটা সুখবর বলতেই হচ্ছে তাই একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ একটা বড় পরিবর্তন নিয়ে আসছে বিপর্যয় ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ যেটি নিম্নচাপের আকারে অবস্থান করতে পারে এর সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটাকে আমরা বলে থাকি বর্ষা আসছে সুতরাং দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন আসছে এরপর আপনাদের জানাবো এবার আজকের পরিস্থিতি কেমন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা রয়েছে তাপপ্রবাহ আজকেও চলার সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলোতে আজকে চলতে পারে বিশেষ করে কয়েকটি জেলাতে বাড়তে পারে আজকে তাপপ্রবাহ পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে তাপপ্রবাহের সম্ভাবনা আজকে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদের কোনো কোনো অংশে তাপপ্রবাহ আজকে বাড়তে পারে আর এই রকম পরিস্থিতি শুধু আজকে নয় একেবারে আঠারো জুন তারিখ পর্যন্ত চলতে পারে একটু আগে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে আজকে আগামীকাল আগামী পরশু তাপপ্রবাহের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া হুগলি জেলার কোনো কোনো অংশে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তবে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় সেরকম কোনো তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও অসহ্য অস্বস্তিকর গরম পরিস্থিতি কিন্তু চলতেই থাকবে এখনই বন্ধ হচ্ছে না সুতরাং দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ সতেরো আঠারো তারিখ পর্যন্ত চলবে আঠারো তারিখ থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কুড়ি তারিখ থেকে আস্তে আস্তে করে বৃষ্টি বাড়বে একুশ বাইশ তেইশ তারিখে ঝেঁপে বৃষ্টি আসছে এই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সামগ্রিক আপডেট সমস্ত কিছু আপনাদের ডিটেলসে জানালাম এর পাশাপাশি যেটা আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপডেট জানানোর আগে আজকে বৃষ্টির কি সম্ভাবনা দক্ষিণবঙ্গে সেটা একবার জেনে নেওয়া দরকার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভয়ঙ্কর বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আজ এবং আগামীকাল নেই যেমনটা চলছে আইসোলেটেড প্লেসে কোনো জেলায় মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া দিচ্ছে কোথাও বা হালকা হচ্ছে কোথাও হচ্ছে না তেমনটা আজকেও সম্ভাবনা রয়েছে তবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বিকাল থেকে রাতের মধ্যে কোন কোনো জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে সব থেকে বেশি সম্ভাবনা নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে এছাড়া দুই চব্বিশ পরগনা মেদিনীপুরের কোনো কোনো অংশে বইতে পারে এটা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপডেট উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে চলবে ভারী বৃষ্টি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই তিনটে জেলাতে ভারী নয় অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা কিছু কিছু এলাকায় রয়েছে আর এই রকম পরিস্থিতি এখনই বন্ধ হয়ে যাচ্ছে না উনিশ বা কুড়ি তারিখ পর্যন্ত এই রকম পরিস্থিতির কথা জানাচ্ছেন আবহাওয়া অফিস তবে বিভিন্ন মডেল দেখাচ্ছে যে কুড়ি তারিখের পর উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে বৃষ্টি থেমে যাবে না বৃষ্টির সমান তালে চলতে পারে হয়তো বা একটু কমতে পারে তবে বৃষ্টি বন্ধ হচ্ছে না ওপরের জেলাগুলোতে তাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে যে ঝড় বৃষ্টির দুর্যোগটা চলছে সেই দুর্যোগ কিন্তু লাগাতার বাইশ বা তেইশ জুন তারিখ পর্যন্ত চলার একটা সম্ভাবনা আমরা বিভিন্ন মডেল থেকে দেখতে পাচ্ছি তবে নিচের দিকের যে জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে আজকে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দু এক জায়গায় হালকা মাঝারি সম্ভাবনা খুবই কম তবে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি এই নিচের দিকের যে জেলাগুলো রয়েছে তিনটি জেলা এই তিনটি জেলাতে বৃষ্টিপাত বাড়বে কুড়ি তারিখ থেকে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এরকম তাপপ্রবাহ ঝাড়খণ্ডও চলবে সতেরো বা আঠারো জুন তারিখ পর্যন্ত তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কুড়ি তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়তে থাকবে একুশ বাইশ এবং তেইশ জুন মাঝারি থেকে ভারী বৃষ্টি ঝাড়খণ্ডে আসছে তবে আজকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দুপুরের পর থেকে রাতের মধ্যে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে তো আরো ভয়ঙ্কর পরিস্থিতি আসছে বিশেষ করে আসাম এবং অরুণাচল প্রদেশে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই রকম বৃষ্টিপাত চলতে পারে যেটা মৌসম ভবন জানাচ্ছেন এখনও প্রায় আঠারো বা ১৯ জুন তারিখ পর্যন্ত তবে কুড়ি তারিখের পরও বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টি কোনো কোনো অংশে একটু কমতে পারে এমনটা দেখাচ্ছে বিভিন্ন মডেল ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে এখানে আঠারো তারিখ পর্যন্ত রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস এটা মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে সুতরাং ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলো এছাড়া পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এখানে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি লক্ষ্য করতে পারা যাচ্ছে বিভিন্ন মডেল থেকে তবে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারতবর্ষের মধ্যে গুজরাট রয়েছে রাজস্থানে কিছু কিছু জায়গায় আগামী তিন দিন ভারী বৃষ্টি চলবে কারণ বিপর্যয় ঘূর্ণিঝড়ের জন্য এর পাশাপাশি দক্ষিণ ভারতের রাজ্যগুলো তামিলনাড়ু পুদুচেরি কড়াইকোলের দিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে কর্ণাটকে ভারী বৃষ্টি আসছে এছাড়া আন্দামান পুঞ্জে ভারী বৃষ্টি চলবে এছাড়া সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সাব হিমালয়ন বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েকদিন বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশে মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি আরও বাড়তে পারে বিশেষ করে রংপুর ময়মনসিংহ সিলেট এই তিনটি বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে এবং অধিকাংশ জায়গায় আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে তবে নিচের দিকের যে সমস্ত বিভাগগুলো রয়েছে যেমন খুলনা এছাড়া রয়েছে বরিশাল চট্টগ্রাম এখানে তাপমাত্রা আরেকটু বাড়ার সম্ভাবনা ইতিমধ্যে রাজশাহী খুলনা বরিশালের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বইছে সেই রকম আজকের সম্ভাবনা রয়েছে তবে সব থেকে যেটা বড় কথা রয়েছে যে নিচের দিকের বিভাগগুলো বা দক্ষিণাঞ্চলের বিভাগগুলোতে কবে ঝেঁপে বৃষ্টি আসতে পারে সেই সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি কুড়ি তারিখের আশেপাশে বা কুড়ি তারিখ থেকে বিশেষ করে একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ বাংলাদেশের নিচের দিকের যে সমস্ত বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ঝেঁপে বৃষ্টি আসবে এবং সহ বর্ষার বৃষ্টি শুরু হবার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া রাজশাহী বিভাগে বিক্ষিপ্ত কোথাও কোথাও দু এক জায়গায় দু এক জায়গায় আজকে সহ কালবৈশাখী ধরনের বৃষ্টি চলতে পারে এছাড়া অন্যান্য বিভাগগুলো ঢাকা বিভাগ এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপনাদের পরিষ্কার করে সমস্ত কিছুই জানালাম এই মুহূর্তে এটাই রয়েছে আপডেট বর্ষা সারা দেশে বিস্তার লাভ ঘটিয়েছে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়বে দক্ষিণাঞ্চলগুলোতে কুড়ি তারিখ বা কুড়ি তারিখের আশপাশ থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে থাকবে দেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ চলতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং